রাবার বোর্ডের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বুধবার উপস্থিত ছিলেন রাবার বোর্ডের চেয়ারম্যান ডক্টর সাওয়ারধানিয়া। রাজ্যে রাবার উৎপাদন এবং রাবার চাষীদের স্বার্থে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ বৈঠকের কথা সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন রাবার বোর্ডের চেয়ারম্যান। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মানিক সাহার ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, রাজ্যে রাবার ভিত্তিক অর্থনৈতিক বাণিজ্যের জন্য সব প্রচেষ্টা গ্রহণ করবে রাবার বোর্ড। যে আছে যে প্রোডাক্টগুলোকে করবার যেগুলোকে আমরা ব্যবহার করি ওর জন্য, আর রাবারের যে গাছগুলো 30 বছর আয়ের পরে যখন ল্যাটেক্স দিতে বন্ধ হয়ে যায় তাহলে ওইগুলোকে কি করে আমরা ব্যবহার করে আর যে আছে ফার্নিচার তৈরি করে আমাদের চাষি ভাইরা আরো বেশি দাম পায়, এর জন্য যা কিছু করণীয় আছে আমরা যে আছে ওইসব কাজগুলো করব। এখন আমাদের কাছে ওনার কাছে আমরা একটা 500 কোটি টাকা যেতে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে প্লান্টেশনে এই রাবারের কারখানা রাবার উডে ফার্নিচার এর জন্য যে আছে একটা বিনিময় করবার জন্য উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন কত লাগবে, একটা ডিটেল অ্যাকাউন্টটা দিতে পারেনি, তবু একটা আনুমানিক যে আছে 500 কোটি টাকা ওনাকে বললাম। উনি বললেন এটাকে আমি আমার মিনিস্ট্রি থেকে দিয়ে সবাই আমরা কাজ করছি, অনেকদিন ধরে কাজ করছি, তাহলে এটাকে দেখিনি যা কিছু করার আছে। আমরা কোন সংসাধনে কোন রাজ্যকে যে আছে যারা রবারের শ্রমিক আছে, রবারের গ্রোভার আছে, রবারের কারখানা যারা চালাচ্ছে কি ফার্নিচার যারা চালাচ্ছে এদেরকে কোন অসুবিধা হতে দেব না, আমাদেরকে যা কিছু করতে হবে আমরা সবকিছু করবো, এই কথাগুলো উনি আমাদেরকে আশ্বাস দিলেন। এতে আমাদের ওনার প্রতি আমরা খুবই অভিভূত হয়েছি। স্টেটকে আমরা বললাম কি এই যে আজকে এইটাকে একটা দরকার আছে, স্টেট কেন্দ্র কাছে কিরকম দুনিয়ার কাছে কিরকম করবেন এটা ওদের ব্যাপার আছে। রাবার বোর্ডের কাছে তো এগুলো রিসার্চ করার জন্য, রাবার বোর্ডের কাছে তো যে আছে একটু প্লান্টেশন করার জন্য এদেরকে টাকাগুলো থাকে, এই বেশি কত টাকা থাকে না। যেভাবে এই গত 5 বছরের মধ্যে যে এখানে রাবারের চাষে উন্নতি হয়েছে, আমরা যে আছে পুরো নর্থ ইস্টের মধ্যে একটা অ্যানি মিত্রা প্রজেক্টে 2 লক্ষ হেক্টর জমিটাকে চাষ করবার জন্য যে টায়ার কোম্পানিগুলো আছে 4টে টায়ার কোম্পানি ওদের সাহায্য নিয়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আর ওখান থেকে এখনো 30,000 হেক্টর জমিটা অলরেডি চাষ হয়ে গেছে। গত 2 লাখ হেক্টর 2 লাখ হেক্টর টার্গেট নর্থ ইস্টে যে 7খানা স্টেট আছে ওখানে, আর আমরা যে আছে সব